সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল যেই জন, বাংলার ঘরে রবে না দুঃখ ক্ষুধায় পীড়িত। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিস্তৃত হয়েছে তার সবুজ ঐশ্বর্যে, ফলে ফসলে, নদী মাতৃকতায়। প্রাচীনকাল থেকেই এটি এক সমৃদ্ধ ক্ষেত্র। এ মাটির সোনালি আভা যুগ যুগ ধরে দৃষ্টি কেড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেনিয়া দখলদারদের। হাজার বছরের জুলুমের শৃঙ্খল থেকে এই ভূখণ্ডের মানুষকে মুক্তি দিতে এই ভূপ্রকৃতি জন্ম দিয়েছে এক সিংহ পুরুষের, যার নাম শেখ মুজিবুর রহমান। তিনি তার দীর্ঘ সংগ্রামী জীবনে এই ভূখণ্ডের প্রতিটি কণাকে দিতে চেয়েছেন স্বাধীনতা, সমৃদ্ধি ও স্বপ্ন। 72-এর 12ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন, তখন বাংলাদেশের 85% মানুষ ছিল কৃষি নির্ভর। জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি আসত কৃষি থেকে। বঙ্গবন্ধু তাই অনুধাবন করেছিলেন, কৃষির উন্নয়ন ছাড়া দেশের অর্থনীতির ভিত শক্তিশালী হবে না। এজন্য তিনি সবুজ বিপ্লবের ডাক দেন। তিনি একটা আহ্বান করেছিলেন বাংলাদেশের সব মানুষের কাছে যে 1 ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। সবার কাছে অনুরোধ করেছিলেন যে যেখানে পারেন, আপনার বারান্দায় কিংবা স্কুলের আঙ্গিনায় সর্বত্র আপনারা চাষবাস করেন। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বাঙালি কিন্তু আমন ধানের বিপুল চাষ করেছিল, এবং আমরা দেখতে পেয়েছি 75-এ আমাদের আমন ধানে বাম্পার ফলন হয়েছে। বঙ্গবন্ধু তার দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলেন সনাতনী কৃষি ব্যবস্থা নিয়ে দেশের মানুষের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ অসম্ভব। তাই তিনি হেঁটেছিলেন কৃষির আধুনিকীকরণের দিকে। লক্ষ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। বঙ্গবন্ধুর হাত ধরেই আধুনিক কৃষির যাত্রা শুরু করে বাংলাদেশ। বঙ্গবন্ধু মাটি আর ফসলের সঙ্গে বাঁধা জীবন জীবিকাকেই দেখেছেন বাঙালির শক্তি হিসেবে। তিনি পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন কৃষির উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুতগতিতে কৃষিতে গেলেন। কৃষির 5 লক্ষ সার্টিফিকেট মামলা ছিল, ওগুলো উঠিয়ে দিলেন, খাজনা সাময়িকভাবে মাফ করলেন, একটা সিলিং বেঁধে দিলেন যাতে জমি গরিবদের মধ্যে তার বন্ধুদের মধ্যে দিতে পারে। এইভাবে করে কৃষির উৎপাদন শুরু হয়ে গেল। তখন কিন্তু একেবারে গোলায় ধান নাই, চাল নাই, মাঠে ফসল নাই, কারণ কিষাণ কিষাণে কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। 1973 সালের 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আপনাদের কোট প্যান্ট খুলে একটু গ্রামে নামতে হবে। কেমন করে হালে চাষ করতে হয়, এ জমিতে কত ফসল হয়, এ জমিতে কেমন করে লাঙল চষে, কেমন করে বীজ ফলন করতে হয়, আগাছা কখন পরিষ্কার করতে হবে, এগুলো বই পড়লে হবে না, গ্রামে যেয়ে আমার চাষি ভাইদের সঙ্গে প্র্যাকটিক্যালি কাজ করে শিখতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশনা জনগণের মাঝে বিপুল সাড়া জাগায়। কৃষিখাতে তখন বেশ কিছু সহায়ক কর্মসূচি এবং নীতিমালা প্রণয়ন করা হয়। এর মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা হয় বাংলাদেশে। বঙ্গবন্ধু গঙ্গা নদীর 44,000 কিউসেক পানি আদায় করে নেন ভারতের কাছ থেকে। এর ফলে 1968-69 সালের তুলনায় 1974-75 সালের সেচের জমি 1/3 বৃদ্ধি পেয়ে 36 লাখে করে দাঁড়ায়। ভর্তুকি মূল্যে সার সরবরাহ করা হয়, বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করা হয়। কৃষির উন্নয়নে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে 30 কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়। ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান, পাট, তামাক ও আখ সহ প্রধান প্রধান কৃষি পণ্যের সর্বনিম্ন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। বঙ্গবন্ধুর সরকার কৃষি গবেষণায় গুরুত্ব প্রদানের পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণ করেন। 1973 সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প পুনরুদ্যমে চালুর ব্যবস্থা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারিভাবে খাদ্য মজুদের জন্য 1972 সালের মধ্যে 100 গোডাউন নির্মাণ করা হয়। কৃষক, বিজ্ঞানী ও গবেষকদের উৎসাহ প্রদানে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রবর্তন করা হয়। এছাড়া কৃষিখাতে মেধাবীদের আকৃষ্ট করতে 1973 সালের 13ই ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ঘোষণা দেন বঙ্গবন্ধু। জাতির পিতা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং চাষিভাইদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশার কারণে উপলব্ধি করেছিলেন যে কৃষিখাতে আমূল পরিবর্তন আবশ্যক। রক্তাক্ত স্বাধীনতার উষা লগ্নে দেশকে সম্ভাব্য খাদ্য ঘাটতি থেকে রক্ষা করতে বঙ্গবন্ধু সর্বাত্মক উদ্যোগ নেন।
স্বল্পমেয়াদী জরুরি কর্মকাণ্ডের পর মধ্যমেয়াদী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রগতি উন্নয়ন ও স্থিতি আনয়নের চেষ্টা করেন। এরপর বঙ্গবন্ধু দীর্ঘমেয়াদী যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। গ্রাম বাংলার আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নে টেকসই প্রাতিষ্ঠানিক চেষ্টা শুরু করেন। এজন্য ভূমি ব্যবস্থাপনায় ব্যতিক্রমধর্মী সংস্কার করেন এবং কৃষি বিপ্লবের আহ্বান জানান। 1975 সালের 26 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু। প্রতিটি গ্রামে কোঅপারেটিভ গড়ে তোলার ঘোষণা দেন তিনি। বঙ্গবন্ধু সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বীজ ও সার সরবরাহের উদ্দেশ্যে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি পুনর্গঠন করেন। 1975 সালে বিএডিসির অধীনে সারা দেশে বীজ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। বিএডিসি এদেশে আধুনিক কৃষি ও সেচ ব্যবস্থার প্রচলন করে। কৃষি গবেষণা ছাড়া যে কৃষি উন্নতি সম্ভব নয়, বঙ্গবন্ধু তা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তাই 73-ই কৃষিখাতে গবেষণা কার্যক্রম সমন্বয়ের জন্য বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। 1973 সালে 10 নম্বর অ্যাক্টের মাধ্যমে নতুন নামে পুনর্গঠন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তখনই ঢাকার আণবিক গবেষণা কেন্দ্রে কৃষি পারমাণবিক গবেষণা ইনস্টিটিউট এবং নিউক্লিয়ার এগ্রিকালচারাল ইনা প্রতিষ্ঠা করার নির্দেশ দেন, যা 1975 সালের গোড়ার দিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে স্থানান্তরিত হয়। স্বাধীনতার পর জুট অ্যাক্টের মাধ্যমে প্রাক্তন জুট এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরিকে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট নামে পুনর্গঠন করে বঙ্গবন্ধু সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষক দরদি নীতির ফলে কৃষিক্ষেত্রে অগ্রগতির যে ধারা সূচিত হয়েছিল, সে অগ্রগতির ধারাবাহিকতায় আজ কৃষিক্ষেত্রে সৃষ্টি হয়েছে শক্তিশালী অবস্থান। কৃষিতে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। হালের বলদের পরিবর্তে বর্তমানে প্রায় 100% জমি চাষ হচ্ছে পাওয়ার ট্রিলারে। গ্রামগঞ্জে কৃষিতে লেগেছে প্রযুক্তি এবং আধুনিকতার ছোঁয়া। বাংলাদেশ এখন ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে অষ্টম, আম উৎপাদনে নবম। জাতির পিতার দেখানো পথে বাংলাদেশ আজ কৃষি বিপ্লবের দ্বার প্রান্তে।